অনেকের পাখি শীতকালে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যায়। অতিরিক্ত শীত পড়লে পাখি গা ফুলিয়ে বসে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই শীতে কিভাবে আপনি আপনার পাখিকে সুরক্ষিত রাখবেন, আজকের এপিসোডে আমি আপনাদের শীতকালে পাখির যত্ন পরিচর্যা নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করব। আপনি যদি এই পাঁচটি নিয়ম নিয়মিত পালন করতে পারেন, তবে শীতের সময় আপনার পাখিগুলোর কোনো রকম রোগবালাই আক্রমণ করতে পারবে না। নাম্বার এক, সূর্যমুখীর বীজ। আমরা পাখিকে বিভিন্ন রকমের সিড খেতে দিই। এই সিড মিক্সের মধ্যে সূর্যমুখীর বীজ কিছু পরিমাণে থাকে, কিন্তু শীতের সময় পাখির শরীরে বডি টেম্পারেচার ধরে রাখতে সূর্যমুখীর বীজ বা সূর্যমুখীর বীজের মতো অন্যান্য তেল বীজগুলো খুবই উপকারী। নর্মালি আমরা যে সিড মিক্স দিয়ে থাকি সেখানে খুবই অল্প পরিমাণে সূর্যমুখীর বীজ থাকে, তাই শীতের সময় পাখির শরীরে বডি টেম্পারেচার ধরে রাখার জন্য একটু বেশি পরিমাণে সূর্যমুখীর বীজ পাখির সিড মিক্সের সাথে মিশিয়ে দিতে হবে। সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, ক্যানারির বীজ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তাই এ পাখির তাপমাত্রা ধরে রাখতে এই বীজগুলো খুবই সাহায্য করে। নাম্বার দুই, পাখির খাঁচা চাদর দিয়ে ঢেকে দেওয়া। আমরা যারা বারান্দায় বা ছাদে পাখি পালন করি, সাধারণত শীতের সময় শীতে ঠান্ডা বাতাস পাখির অনেক সমস্যা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পাখির খাঁচা ঢেকে দিতে হবে। যদি পাখি বাহিরে থাকে, মোটা চাদর বা কাপড় দিয়ে পাখির তিন পাশ ঢেকে অল্প একটু অংশ ফাঁকা রাখতে হবে, যাতে নিঃশ্বাস নিতে সমস্যা না হয়। সাধারণত নভেম্বরের দিকে শীত কম থাকে, তখন তেমন কোনো সমস্যা হয় না, তবে ডিসেম্বরের দিকে যখন অনেক শীত পড়ে তখন অবশ্যই পাখির খাঁচা ঢেকে দিতে হবে। যদি পাখির খাঁচা রুমের ভিতরে হয় তাহলে হালকা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিলেও হবে, কিন্তু বাহিরে হলে অবশ্যই মোটা কাপড় বা যে কোনো চাদর দিয়ে পাখির খাঁচা ঢেকে দিতে হবে। বড় পাখির তেমন কোনো সমস্যা না হলেও বাচ্চা পাখি হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি শীতে বাচ্চা পাখি ঠান্ডা লেগে মারা যেতে পারে, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নাম্বার তিন, তুলসী পাতা খাওয়ানো। শীতের সময় পাখির কখন ঠান্ডা লেগে যায় এটা বোঝা মুশকিল, তাই শীতে প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন করে আপনি যদি এক থেকে দুইটা তুলসী পাতার ডাল এনে পাখির খাঁচায় দিয়ে রাখেন, তবে এটা পাখির জন্য খুবই উপকারী হবে। তবে যে পাখির ঠান্ডা লেগে যায় সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট, কিন্তু ঠান্ডা লাগার আগে আপনি অবশ্যই তুলসী পাতার ডাল এনে দিতে পারেন, এতে পাখি ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে। নাম্বার চার, পানি পরিবর্তন। শীতের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার পাখি কিন্তু ঠান্ডা পানি খেতে চায় না। দেখা যায় সকালের দিকে আপনার পাখি রাতের পানিটা খেতে চায় না, আবার দেখা যায় সকালের দিকে ওরা ওই পুরনো পানিটা খেলে ওদের জন্য একটু অস্বস্তি সৃষ্টি করে। এই জন্য প্রতিদিন আপনি শীতের সময় সকালবেলা পানিটা পরিবর্তন করে নতুন পানি দিয়ে দিবেন। নাম্বার পাঁচ, পরবর্তী টিপসটি হলো যাদের পাখির বাচ্চা রয়েছে তাদের জন্য। যাদের বাজরিকা অলরেডি বাচ্চা দেওয়া অবস্থায় রয়েছে তাদের জন্য শীতে একটু আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের খাঁচায় বাচ্চা তারা খাঁচাগুলো প্রতি রাতে ডেকে রাখবেন। ডেকে রাখার সময় অবশ্যই এটি একটা মোটা কাপড় দিয়ে ঢাকবেন। বড় পাখি যতটা শীত সহ্য করতে পারে বাচ্চারা কিন্তু তা পারবে না। আর শীত কিন্তু বাজরিগার সহ বিভিন্ন পাখির ব্রিডিং সিজন, কারণ শীতের সময় ডিম নষ্ট হয় না এবং পাখি খুব ভালোভাবে ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে। এই কারণে আপনি যদি একটু ভালোভাবে পাখির যত্ন নিতে পারেন তাহলে পাখিকে ব্রিডিং করিয়ে প্রচুর ডিম বাচ্চা করাতে পারবেন। আর শীতের সুবিধা হলো পাখির ডিম নষ্ট হয় খুব কম। উপরোক্ত যে টিপসগুলো আমি বললাম সবগুলো টিপস যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।
আমার ভিডিওটি যদি ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।